ولكن هذا هو المكان الذي يجعل هذا
আমাদের ইতিহাসে প্রধানতম নাম আমাদের ইতিহাসে উমর খৈয়ামের ভাষা ইতিহাসে মহাফলকে ইতিহাসে চলিষ্ঠু অঙ্গুলি যার নাম অবিরাম লিখে যা তার নাম মুছে ফেলা সাধ্য কারণে মুছিবে না চিহ্নতা শত যুগান্তরে অনন্তকালে মহা অনন্ত প্লাবনে কুন্দিপাড়ার মাজারে চিরনিদ্রার সাহিত দেবিকা জাতির পিতা তোমার স্মৃতি অবনত মস্তকে আমি স্মরণ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মুক্তির দুর্গে দাঁড়িয়ে যেই মুক্তির দুর্গে হে মুক্তির দূত তোমার আশার তোমার আগমনের প্রতীক্ষায় আমরা ছিলাম সারা রাত জেগে চোদ্দই আগস্ট সাজিয়েছিলাম ক্যাম্পাসকে এই মায়া বিচক্ষণ এই পটতলায় তুমি আসার কথা ছিল বঙ্গবন্ধু মোদী তোমার আগমনে আমরা প্রতীক্ষা সূর্য উঠার হঠাৎ পলাশি ষড়যন্ত্রে পলাশি নবাব সিরাজউদ্দৌলা পতনে সেই পুনরাবৃত্তি গত পঁচাত্তরে পনেরোই আগস্ট সোয়া দুশো বছর পর বঙ্গবন্ধু মোদী তোমাকে আর স্মরণ করি তোমার দূরের ঝগড়া সে বিশাল বক্ষযক্ষ ধান মন্ডির ওই সিঁড়িতে লুটিয়ে বত্রিশ নম্বরের ভবনে আমার মনে হয়েছিল জুলিয়া সিরা লুটাসের ছুরিকা রাতে রক্তাক্ত প্রাণহীন হয়ে সিঁড়িতে পড়ে গেছে বঙ্গবন্ধু তোমাকে স্মরণ করি স্মরণ করি বঙ্গবন্ধু তোমার সারা জীবনে তোমার সহকর্মী তোমার সহযোগিতা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সামগ্রী তাকে স্মরণ করছি উনিশশো উনসত্তর সালে সতেরোই জানুয়ারি এই বটতলায় আইয়ুব বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ এগারো দফা আন্দোলনের সূচনা হয়েছিল এই বটতলা সেদিন বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজ থেকে যেই তরুণ মিছিলের অগ্রভাগে ছিল সেই তরুণ যা সেদিন সেও রক্তাক্ত হয়ে গেল রাত বারোটায় এখানে দেখা এই ক্যাম্পাসে সকালে ফিরে আসতেন সূর্য উঠার আছে এ কথা বলে চলে গেলেন আর ফিরে এলেন না আমি আর সেই কামালকে স্মরণ করছি বঙ্গবন্ধু পরিবারে শেখ জামাল বাংলার যুব আন্দোলনের বাংলার চিন্তাশীল সম্পাদক সে তার অন্তঃসত্ত্বা বেগম আর্জুন
سلام করছি دار بطل مصروف شنطة 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 مصروف আমরা তারা এই যে প্রাক্তন কামরাবিয়া আমার সংবিধানে আছে এই ঐতিহাসিক বটতলা এই মায়াবী ক্যাম্পাস আমরা তারা আমি ছাত্র লীগের প্রবাসী